আমাদেরকে কি রান্না করে খাওয়াবে? আজকে একদম অন্যরকম একটা খাবার রান্না করব। কি কাপাকে তো তোমরা অনেকেই চিনো, যে মূলত রান্নার জন্য বিখ্যাত। পুরভরা বেগুন নুডলস দিয়ে, একটা আচার তৈরি করে দেখাবো। জি ভাই সঠিক শুনেছো, নুডলস দিয়ে আচার। যদি কখনো শুনে না থাকো তাহলে তুমি নিঃসন্দেহে গরিব লোক। কি কাপা যেসব খাবার তৈরি করে তা অনেক ইউনিক, এবং বড় লোকেরা কি কাপার খাবার পছন্দ করে। তোমার আমার মতো গরিবেরা তার খাবার পছন্দ করে না। খেজুরের বিরিয়ানি, হ্যাঁ খেজুরের বিরিয়ানি, এটা তো একদমই নতুন একটা আইটেম। হ্যাঁ নতুন একটা আইটেম, প্রত্যেক বাড়ি নতুন কিছু রেসিপি আমরা জানি, চেষ্টা করি সব সময়। খেজুর যেমন গরিবেরা না খেয়ে বড়ই খাবে, ঠিক 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 তেমনি গরু দিয়ে বিরিয়ানি না বানিয়ে খেজুর দিয়ে বানাবে। খেজুরের বিরিয়ানি খুব ইউনিক এবং মজাদার রেসিপি আমাদের কেকা আপা। এতদিন তোমরা কি জানতা গরুর বিরিয়ানি হয়, মুরগির বিরিয়ানি হয়, কিন্তু বাংলাদেশে এই প্রথম খেজুরের বিরিয়ানি নিয়ে আসছে আমাদের জনপ্রিয় কুক কেকা আপা। ইয়ে সব কিয়া দেখনা পড় রাহা হ্যায়, নুডলস ও সাগুর বাহারি পায়েস। এরকম বাহারি বাহারি মজাদার খাবার সম্পর্কে আজকে তোমাদের বলবো। তো তোমরা এত দামি খাবার না খেতে পারলে কি হয়েছে? এই দামি খাবারগুলো বানানো শিখতে পারো, যেটা তোমাদের শিখাবে আমাদের এই কেকা আপা। তারপর তুমি এইসব খাবার বাসায় বানিয়ে সবার পেট খারাপ করে দিতে পারো, টুকু সবার মন ভালো করে দিতে পারো, সবাইকে সারপ্রাইজ দিতে পারো খেজুরের বিরিয়ানি রান্না করে। ভাইয়েরা আমার, আমি রাকিব আছি তোমাদের সাথে, আর তোমরা দেখছো বড় মিয়া। তো বেসিক্যালি কেক আপ একটা অনুষ্ঠান করে এবং সেখানে সব সেলিব্রিটিদের ডেকে ডেকে তার খাবারের স্বাদ গ্রহণ করায়, তার নতুন রেসিপির স্বাদ গ্রহণ করায়। নতুন রেসিপি এই জন্য বলছি কারণ এরকম রেসিপির নাম বা এরকম রেসিপি তুমি বা আমি আমাদের বাপের জন্মেও দেখি নাই। নুডলসের ভর্তা তৈরি করে দেখ। ও নুডলসের ভর্তা, আচ্ছা আচ্ছা, তারপরে নুডলসের টক ঝাল মিষ্টি, খেজুরের বিরিয়ানি নুডলসের টক ঝাল মিষ্টি আচার, নুডলসের টক ঝাল মিষ্টি। ওয়া ওয়া, কেয়া বাথে কেয়া বাথে, মানে ভাই নুডলসের টক ঝাল মিষ্টি আচার। যদি আমাদের কেক আপা না থাকতো তাহলে এরকম ইউনিক মজাদার রেসিপির নাম আমরা কখনো জানতে পারতাম না। সো দ্যাটস ওয়াই থ্যাংক ইউ কেক আপা, যে আমাদের এরকম মজাদার রেসিপি শেখানোর জন্য। ভাগ্যেশ আমার আম্মু কেক আপার রেসিপি দেখে না, দেখলে হয়তো আমি এই পৃথিবীতে থাকতাম না বেঁচে। যদি একজন শুধু দর্শক হিসেবে, যারা টেলিভিশনের সামনে আসলে প্রত্যেক রোজায় বসে থাকে, কেক আপের দোষীর পরিচালনায় ভীম মনোহর ইফতার, এবং 25 বছর তো অনেক লম্বা একটা সময়। জি আপা সঠিক বলছেন, সবাই আসলে রোজা রেখে অপেক্ষা করে কখন কেক আপার নতুন অনুষ্ঠান শুরু হবে এবং নতুন ইউনিক রেসিপি আসবে, সেটা পরিবারকে খাওয়িয়ে পরিবারের পেট খারাপ করবে। আমাদের কেক আপা অত্যন্ত সফলতার সাথে 25 বছর ধরে তার ইউনিক ইউনিক রেসিপি বানায়া অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করতেছে। এখন আবার কেউ বইল না কেকা আপা 25 বছর ধরে তার রেসিপি বানায় তোমাদেরকে কাঁদাইতাছে। সঠিক বলেছে। রিসেন্টলি কেকা আপা তার অনুষ্ঠানে গরিবদের সালমান, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ডিগবাজি মাস্টারকে নিয়ে আসছে। আচ্ছা বলেন তো আমি কার কথা বলছি? হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন, আমি জায়েদ খানের কথা বলছি, আই মিন মিস্টার জায়েদ খান। নারীরা তো জায়েদ খানে আটকে, আমি দেখছি সুন্দরী নারী তো তোমার ভাল লাগে যে মানুষ যে এত কথা বলে? আপা আমি তো এনজয় করি, আমি তো বলেছিলাম যারা আমাকে নিয়ে ট্রল করে এত লেখালেখি করে তাদেরকে জায়েদ খানকে দিয়া গ্লাস পরিষ্কার করাইতাছে তার অনুষ্ঠানে। অ্যাকচুয়ালি জায়েদ খানকে দ্বারা সবই সম্ভব, সে মাঠেও খেলতে পারে, ঘাটেও খেলতে পারে, সে কাপড় পরেও খেলতে পারে, সে কাপড় পরা ছাড়াও খেলতে পারে। জায়েদ খানের মতো আমাদের কেক আপাও কিন্তু সব কিছু সম্ভব করতে পারে, যেমন তিনি ভিন গ্রহের বিভিন্ন রেসিপি তৈরি করতে পারে, তেমনি জায়েদ খানকে দিয়ে তিনি গ্লাসও পরিষ্কার করাতে পারে। তারা আমাকে নিয়ে ট্রল করে এত লেখালেখি করে তাদেরকে মুখের উপর এরকম সত্যি কথা বলতে নাই, জায়েদ ভাই দাওয়াত দিলে আমরা তো অবশ্যই আসবো, কারণ বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি ডিগবাজি মাস্টার বলে কথা, তার দাওয়াতে কি আমরা না এসে থাকতে পারি? খাবার খাইতে না আসলেও জায়েদ খানের ডিগবাজি দেখতে অন্তত আমরা আসবো। যাই হোক, আমাদের কেক আপা বড়দের জন্য যেমন রেসিপি তৈরি করে, বাচ্চাদের জন্য কিন্তু সে রেসিপি তৈরি করে, যেমন এই রেসিপিটা দেখো। এই যে আমি আইসক্রিমের কোন নিলাম, এর মধ্যে একটু ভরছি, হ্যাঁ আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। দেখো দেখো আইসক্রিমের ভিতর সে মুড়ি ভরতেছে। আপা বলছিলাম কি, ওই আইসক্রিমের ভিতর ছোলা বুট মুড়ি পেঁজু সব যা আছে সব কিছু ভরা দাও, আমরা কিন্তু মাইন্ড করব না। এই যে আমি আইসক্রিমের কোন নিলাম, এর মধ্যে একটু ভরছি, হ্যাঁ আমার মনে হয় বাচ্চারা পছন্দ করবে। যারা নারকেল পছন্দ করেন, এখানে আমরা একটু
চকলেট চিপসও দিতে পারি, তাও মুড়ি খাওয়া শিখুক বাচ্চারা, তাই না? ভাইরে ভাই, বাচ্চাদের মুড়ি খাওয়ানোর জন্য কোনের ভিতর আইসক্রিম ভরতেছে, ওহ সরি, কোনের ভিতর মুড়ি ভরতেছে, মানে ভাই কত ট্যালেন্ট আমাদের এই কেকা আপা। এই ভিডিওটা দেখার পর যারা যারা কোন আইসক্রিম খাইতো তারা আসলে কোন আইসক্রিম খাবে না, তারা আগ্রহ হারায় ফেলবে কোন আইসক্রিমের প্রতি। কেকা আপা, আপনি তো এত সুন্দর রাঁধেন, আপনার সামনে আর কি রেঁধে দেখাবো। যেখানে আমাদের জয় ভাই কেকা আপার রান্নার গুণগান করতেছে, সেখানে কি কেকা আপার রান্না খারাপ হইতে পারে? এটা কেউ বিশ্বাস করলেও আমি কিন্তু ভাই বিশ্বাস করি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি কেকা আপার রেসিপি এবং কেকা আপার রান্না বিশ্ব সেরা। বাংলাদেশে এরকম একজন রান্নাবিদ আছে, সেটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। জয়, তুমি এটা একটু ধরে দর্শকদের একটু বলো আজকে কি তৈরি করলে। আমি আজ নিজের হাতে তৈরি করলাম ডেকো নুডলস দিয়ে সবজির পেঁয়াজু। নুডলস দিয়ে সবজির পেঁয়াজু কিভাবে হয় সেটা আমার মাথায় ঢুকে না। নুডলস দিয়ে তো নুডলসের পেঁয়াজু হবে, আর সবজি দিয়ে সবজির পেঁয়াজু হবে না? মানে ভাই কিভাবে নুডলস দিয়ে সবজির পেঁয়াজু হয় আমার মাথায় ঢুকে না ভাই, আমার মাথায় ঢুকে না। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। কি রান্না করে দেখালে আজকে? আমি দর্শকদের জন্য ডেকো এক নুডলসে পায়েশ রান্না করে দেখিয়েছি। রান্না যেমন হোক, রেসিপি যেমন হোক, সুন্দর সুন্দর মডেলদের আয়না এই অনুষ্ঠানটা হিট করায় ফেলতেছে, এবং এই অনুষ্ঠানটা নাকি 25 বছর ধরে মানুষ দেখতাছে ভাই। এই বছর রোজার সময় একটা রেসিপি করলাম, লাউ পাতার ভিতরে নুডলস, আবার লাউয়ের যে ডাটাটা আছে পাতা সেটাও রেখে দিয়েছিলাম, যেটা ধরে খাওয়া যাবে, মানে দেখতে যেমন সুন্দর খেতেও খুব ভালো হয়েছে। আপা আপা আপা, কোকা কোলা আপা, বাই দ্য ওয়ে কোকা কোলা আপা, আই মিন কেকা আপা, আপনাকে আমি আপা বলছি কেন, আপনি তো আমার দাদির বয়সী, আপনাকে আমি দাদি বলেই ডাকি, সেটাই ভালো হবে। সত্যি বলতে আপা, আপনার রেসিপি অমায়িক, অসুন্দর, অসুন্দর বলছি কেন, সুন্দর, অনেক সুন্দর, কিন্তু আমি চাই না যে আপনি নেক্সট রেসিপিটা নুডলস দিয়ে বানান। আমি চাই আপনি নুডলসের যেরকম পোট্টা মারছেন সেরকম এবার নুডলস ছেড়ে আপনি সেমাইয়ের পোট্টা মেরে দেন। ভাই দই, আমি এরকম সত্যি কথা বলতেছি কেন ভাই, এই ভিডিওটা যদি কেক আপা কোনো মতে দেখে ফেলে কেক আপা তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। যাই হোক, সবশেষে কিন্তু আমি কেক আপার রেসিপির অনেক বিগ ফ্যান, আমি আমার পরিবার আমার 14 গোষ্ঠী কেক আপার রেসিপি ট্রাই করে এবং কেক আপার রেসিপি দেখার জন্য রোজা রেখে ওয়েট করে। তো ভাইয়ের আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো কেক আপার রেসিপি দেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।